বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করছো কি দাদা এসএসসি এমটিএস এবং হাবিলদারের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দেব তুমি তোমার স্মার্টফোন দিয়ে তুমি কিন্তু আছে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অনেকে তোমরা স্ট্যাটাস চেক করেছো যে কবে তোমার পরীক্ষা রয়েছে কোন শিফটে পরীক্ষা রয়েছে কোথায় পরীক্ষা রয়েছে তোমরা কিন্তু চেক করে নিয়েছো তো তোমার যে ডেট ধরে নাও তোমার কুড়ি তারিখে পরীক্ষা পড়েছে কুড়ি অক্টোবর তোমার পরীক্ষা পড়েছে তাহলে তুমি অ্যাডমিট কার্ড কবে পাবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো ওকে তোমরা সকলেই জানো এসএসসি এম এবং হাবিলদারির যে ভ্যাকান্সি বার হয়েছিল তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছো টোটাল যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে ন টোটাল ভ্যাকান্সি রয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে আর তোমাদের পরীক্ষা কিন্তু চলবে তিরিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর থেকে তোমাদের চোদ্দোই নভেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা চলবে প্রায় দেড় মাস কিন্তু তোমাদের পরীক্ষা চলবে তো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা গুগল বা ক্রমে গিয়ে তুমি তোমার স্মার্টফোনটি ওপেন ওস স্মার্টফোনে গুগল বা ক্রমে তোমরা চলে যাও এবং সেখানে এস সার্চ করো এস সার্চ করলে তোমরা কিন্তু এইরকম দুটো অপশন পেয়ে যাবে একটা এসএসসি ডট ডট ইন এটি কিন্তু নিউ ওয়েবসাইট নিউ ওয়েবসাইট এখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না এখান থেকে যে তোমাদের এখন বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে বা বর্তমান যেগুলো তোমাদের অ্যাডমিট কার্ড সেগুলো ডাউনলোড করতে পারবে আর তোমরা নিচে স্ক্রল করবে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি ডট নিক এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের ওল্ড ওয়েবসাইট ওল্ড ওয়েবসাইট তো এই ওল্ড ওয়েবসাইটে ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো তোমরা এখানে ক্লিক করবে বা তোমরা নতুন ওয়েবসাইটে ঢুকেও কিন্তু ওল্ড ওয়েবসাইটে ভিজিট করতে পারো তো এখানে তোমরা ঢুকে যাবে ক্লিক করলে তোমরা কিন্তু ওল্ড ওয়েবসাইটে চলে আসবে যেহেতু এখানে সার্ভারের একদম ফ্রি রয়েছে তোমাদের পুরা পুরাতন ওয়েবসাইট এখানে তোমরা অ্যাডমিট কার্ড বলে একটি অপশান পেয়ে যাবে এই অ্যাডমিট কার্ড অপশানে তোমরা ক্লিক করবে যখনই তোমরা অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে এখানে কিন্তু রিজন ওয়াইজ কিন্তু তোমাদের যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু রেডি হয়ে রেডি হয়েছে ইউআরএলগুলো এবং এখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো এখানে দেখো আমরা কিন্তু ইস্টার্ন রিজনের অন্তর্গত আমাদের ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে সঙ্গে সিকিম আন্দামান নিকোবর এগুলো কিন্তু এই তিনটি ডিস্ট্রিক্ট এই তিনটি স্টেট ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল আন্দামান এবং উড়িষ্যা ইস্টার্ন রিজনের অন্তর্গত তো ইস্টার্ন রিজনের আন্ডারে কিন্তু আমরা পড়ছি সেহেতু আমরা ইস্টার্ন রিজনের ইউআরএল ইউ আর এল যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে আর বাকি ধরেনও যারা কর্ণাটক কেরালা বা সাউথ ইস্টার্ন বা সেন্ট্রাল রিজন থেকে যারা বিলং করছে তাদের বিভিন্ন এখানে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে তো এখানে তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে তখনই কিন্তু তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের বিভিন্ন নোটিফিকেশান দেওয়া হয়েছে যেমন চার তারিখে একটি নোটিফিকেশান আপলোড করা হয়েছে শিডিউল শিডিউল ফর পিইটি পিএসটি রিসিপ্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ অর্থাৎ সিপিও যে ভ্যাকান্সি তারা এখানে রিসিপ্ট দিচ্ছে পিইটি পিএসটির ওকে এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে অনস্ক্রিন যে এটাও কিন্তু তাদের পিইটি পিএসটির ওপরেই কিন্তু একটি নোটিফিকেশান এখানে পঁচিশ তারিখে তোমাদের যে লিঙ্ক ক্রিয়েট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ হাবিলদার এক্সামিনেশন টু জিরো টু ফোর এখানে তোমরা ক্লিক করবে যখনই তোমরা ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ এরকম পেজ খুলে চলে এসেছে ওকে এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন আইডি তোমরা দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচার তুমি যোগ করে এখানে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে আর তুমি যদি ভাবো আমি আমার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে আমি চেক করব তো এখানে তুমি তোমার নামটি লিখবে এবং তোমার যে ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে তুমি কিন্তু সিলেক্ট করে নিতে পারবে এখান থেকে তোমার দেখতে পাচ্ছ তুমি যেটা তোমার ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবে তারপরে যে ক্যাপচার রয়েছে যে ক্যাপচার তোমার থাকবে সেই ক্যাপচার এখানে তুমি যোগ করে দেবে যোগ করে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু আর একটি পেজ খুলে চলে আসবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরও একটি পেজ খুলে চলে আসবে সেখানে যাবতীয় ডিটেলস দেওয়া হয়েছে সেই পেজটা তোমরা কিন্তু ক্লোজ করে দেবে তারপরে নতুন আরও একটি পেজে তোমরা চলে আসবে ডিরেক্ট লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে এবং ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর তুমি যদি আসাম এবং ত্রিপুরা থেকে বিলং করছো তাহলে তোমাদের যে লিঙ্ক তোমাদেরকে আমি দেখাচ্ছি নর্থ ইস্টার্ন নর্থ ইস্টার্ন রিজনের যে লিঙ্ক এখান থেকে তোমাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে যেটা আসাম এবং ত্রিপুরা রাজ্য থেকে বিলং করছো তো তুমি যখনই ক্লিক করবে ক্লোজ করার পরে আরও একটি পেজ তোমাদেরকে দেখাচ্ছি আমি তো তোমরা এইরকম পেজ দেখতে পেয়ে যাবে তোমাদের প্রথম পেজটা ক্লোজ করে দিলেই এইরকম পেজ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে তোমরা মাল্টিটাস্কিং স্টেপ নন টেকনিক্যাল এক্সামিনেশান টু জিরো টু টু জিরো টু ফোর তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তুমি তোমার রোল নাম্বার দেখতে পেয়ে যাবে রেজিস্ট্রেশন আইডি দেখতে পেয়ে যাবে তুমি তোমার নাম দেখতে পেয়ে যাবে তুমি তোমার ফাদার্স নেম দেখতে পেয়ে যাবে ডেট অফ বার্থ দেখতে পেয়ে যাবে ডেট অফ এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ একটা বন্ধুর পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখে রয়েছে অর্থাৎ পরের মাসে নভেম্বরের পাঁচ তারিখ কিন্তু তার রয়েছে কোথায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান সিটি অফ এক্সামিনেশান রিপোর্টিং টাইম কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো পঁয়তাল্লিশ অর্থাৎ থার্ড সেফটি কিন্তু তার পরীক্ষা রয়েছে রিপোর্টিং টাইম দুটো পঁয়তাল্লিশে কিন্তু তাদের তাদের গেট ওপেন হবে এখানে রিজেকশান তোমার যদি করে দিত তাহলে রিজেক্টের রিজানটা এখানে কিন্তু উল্লেখ থাকতো যে কী কারণে তোমার ফর্মটা রিজেক্ট হয়েছে এখানে কিন্তু সাপ সাপ লিখে দি লিখে দিত যেহেতু এর রিজেক্ট হয়নি সেহেতু রিজেক্ট অপশানটা কিন্তু ফাঁকা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু তোমার থাকবে তবে এই যে দেখতে পাচ্ছ এই যে প্রার্থীটা রয়েছে এ কিন্তু এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তো কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো সাত থেকে দশ দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এর যেমন তোমরা দেখতে পাচ্ছ পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখে তার পরীক্ষা রয়েছে সে কিন্তু পঁচিশ তারিখের পর অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখের পর সাতাশ আঠাশ বা তিরি তিরিশ তারিখের মধ্যে সে কিন্তু পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড চলে আসবে তার ওকে এবং সে কিন্তু ডাউনলোড করতে পারবে চেক করবে সাত থেকে দশ দিন আগে তোমরা চেক করবে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সেম প্রসেস থাকবে তোমরা রোল নাম্বার যে অপশান থাকবে রোল নাম্বারে তোমরা ক্লিক করবে রোল নাম্বারে ক্লিক করলেই তোমাদের কাছে পিডিএফ খুলে চলে আসবে অ্যাডমিট কার্ড ওকে তখন তোমরা কিন্তু সেটাকে প্রিন্ট আউট করে নেবে তো এটাই ছিল তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সেম প্রসেস তোমার ধরে নাও পরের মাসে পরীক্ষা রয়েছে বা পঁচিশ তারিখ পরীক্ষা রয়েছে তাহলে তুমি যদি এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করো তাহলে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না সাত থেকে দশ দিন আগে তুমি তোমার রোল নাম্বারে ক্লিক করলেই দেখবে তোমাদের কাছে অ্যাডমিট কার্ড খুলে চলে আসবে যদি তোমাদের রোল নাম্বারে ক্লিক করার পরে কাজ করে পিডিএফ চলে আসে তাহলে জানবে যে অ্যাডমিট কার্ড এসেছে আর যদি না আসে তাহলে জানবে যে অ্যাডমিট কার্ড আসেনি তো এইভাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ